আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু ফারিয়াস ব্লগ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের ঝোল। অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটা করে দেখাবো। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে চলে যাই। আমি একটা কড়াতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিব। তেলটা গরম হলে আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নিতে পারেন। গুঁড়া নিয়ে নিব 1/2 টেবিল চামচ। এবার আমি পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। আদাটা ফ্রিজে রাখার কারণে লাল হয়ে গেছে। তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিব 1/2 টেবিল চামচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে পানি। আর মাছটা আমি ভেজে নিব না, হলুদ আর লবণ আর ঝালের গুঁড়া দিয়ে মেখে নেব। এবার ঝোলের মধ্যে একে একে আমি মাছগুলো দিয়ে দিব। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর এই পাবদা মাছটা রান্না করতে বেশি সময় লাগবে না, আমি খুব অল্প সময়ের মধ্যে রান্না করেছি। উপর থেকে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আর এই রান্নাটা আমি খুব অল্প সময়ের মধ্যে করেছি, এটা হচ্ছে ফাঁকিবাজি রান্না। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, এভাবে রান্না করবেন। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। রান্না করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।